গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘুরাতে আমি মহা, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো, ভুলে না থাকি, আমরাও বেশ ভালো আছি। তো চলো সকাল সকাল কিন্তু আমরা রেডি হয়ে গেছি, আমরা অ্যাকচুয়ালি যাবো আজকে একটু ঘুরতে বেড়াতে, তো সপরিবারে যাব। আর সকাল এখন কিন্তু 7টা বাজে আর আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর আমরা কোথায় যাচ্ছি এটা তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, সব দেখতে পাবে। আর এদিকে ছেলে কিন্তু এই যে মিস্টার মন্ডল এসে গেছে, তোমাদের গুড মর্নিং করে দিচ্ছে। আর এদিকে ছেলে কিন্তু সকাল সকাল উঠে কিন্তু ফ্রেশ হয়ে ও গাড়িতে গিয়ে নিচে বসে আছে। তো আমরা বেরোবো, আমরা এবার একসাথে সবাই সপরিবারে ঘুরতে যাচ্ছি এবং ঘুরবো, তার সাথে কিছু কাজও আছে, সব একসাথে হবে। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা কিন্তু সবাই সাথে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী কী করছি সব কিছু শেয়ার করবো। সকালে কি রোদ বেরিয়ে গেছে, জল আছে, 3 বোতল জল আছে। তো এই যে ছেলে, ওকে সঙ্গে দেখানো হয়নি, ও আগে এসে বসে গেছে। তো আমরা তো রওনা দিয়ে দিয়েছি। আর দেখো আমাদের যে আমরা রোড দিয়ে যাচ্ছি এটা কিন্তু একদম আমাদের বাড়ির কাছে, আর এই রাস্তার দুই পাশে কিন্তু আমাদের সবজি বাজার। আর আমাদের বাড়ি থেকে কিন্তু 1 মিনিটও লাগে না, বুঝতে পেরেছো? তো ভাত করতে গেলে ভাতের জল বসিয়ে কিন্তু আমরা সহজেই বাজার করে নিয়ে আসতে পারি। তো সকালবেলা মিষ্টান মণ্ডলই বাজার করে বেশিরভাগ সময়, আমি যাই খুব কম, যেহেতু আমার সকালে রান্নার ব্যাপারটা থাকে না, আমার হয়ে ওঠে না। তো আমি যখন বাইরে কাজের জন্য বেরোই তখন আবার কমার দরকার হলে আমি কিন্তু অনেক কিছু জিনিস নিয়ে ঢুকি বাড়িতে। তো চলো সবাই, ফাইনালি কিন্তু আমরা মেন রোডে উঠে গেছি। আর বেশ সকালবেলা এত রোদ উঠেছে না, সাংঘাতিক রোদ। স্পিডে গাড়ি চালায় সকাল সকাল না, রাস্তাটা কিন্তু অনেকটা বেশ খালি হয়ে যাচ্ছে না, আমরা একটু হয়তো অতটা বেলা হলেই ভিড় হয়ে যাবে, যেহেতু এখন 7টা বাজে এতটা রোদ। আর কোথায় যাচ্ছি তোমাদের আর বেশি ওয়েট করাবো না, যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। তো আপাতত এইটুকু থাক, তারপর ওখানে গিয়ে কী কী হবে দেখতে হবে। না না বলে অ্যাকচুয়ালি যাচ্ছি শ্বশুরবাড়িতে, যাচ্ছি ভোট দিতে। আজকে আমাদের শ্বশুরবাড়ির জায়গা, যেহেতু আমাদের ভোটার কার্ড আমরা এখানেই রেখেছি, এখানেই আমরা ভোট দিই, যাতেই আমরা শহরে থাকি না কেন, আমরা এখানেই ভোট দিই। পাওয়ার গেল আছে, গাছপালা ভর্তি হয়ে গেছে, সুন্দর মানে জায়গাটা বেশ সুন্দর আর কি। দেখাতে পাচ্ছি কি
তো গাইস, আমরা কিন্তু শ্বশুরবাড়ি ভোট কেন্দ্রে চলে এসেছি, আর এটা সেই স্কুল, এই স্কুলে কিন্তু আমরা ভোট দিলাম। আর আমরা আগে শ্বশুরবাড়ি ঢুকিনি, আগে আমরা স্কুলে আমরা ভোটার কেন্দ্রে চলে এসেছিলাম, এসে আমরা লাইনে দাঁড়িয়ে আগে কিন্তু ভোটটা দিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে 1 জুন, এটা হচ্ছে 1 জুনের আমাদের লাস্ট ভোট ভারতবর্ষের। তো আমরা এই যে তিনজনে আমরা ভোট দিয়ে নিয়েছি, দেখো, দিয়ে আমরা লোকসভা নির্বাচনে আমরা ভোট দিয়ে দিলাম, দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা লাভ করে নিয়ে নিয়েছি। আর তাছাড়া কী বলতো, আমার শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ি প্রত্যেকেই কিন্তু আমরা ভারতবাসী, ভারতবাসী আমাদের কিন্তু জন্ম, আমাদের পূর্বপুরুষ প্রত্যেকেই, শ্বশুরবাড়ি বাবার বাড়ির। তো গাইজ দেখো, ওই যে ওইখানে আমাদের গাড়িটা রাখা আছে, আর মিস্টার মণ্ডল কিন্তু আগে গাড়িটা নিয়ে এসে এই জায়গায় ঢুকিয়ে দিয়েছে। এবার আমি পিছনে হাঁটছিলাম, যেহেতু ওই যে হেঁটে ছেলে আর বাবা বসে আছে, এবার আমি ঢুকে যাব গাড়িতে। আর বেশ ভালো রোদ্দুর, জানো যত বেলা হচ্ছে রোদ্দুরটা প্রখর। এই যে এটা হচ্ছে শ্বশুর বাড়ি, আর এটা হচ্ছে ঠাকুর ঘর। ঠাকুর ঘর, এইটা একটা রুম, আর এটা হচ্ছে সিঁড়ি, এটা কিন্তু আমার মেজ ভাসুরের। আর এই যে সম্ভবত সুজন চক্রবর্তীর মেজ ভাসুর, মেজ ভাসুরকে তোমরা আগের ভিডিওতে দেখেছো। আর এই যে আমাদের পরিবারকে তো সবাইকে জানো, এই যে আমার জা, আর এর বিয়েতে তোমরা এসেছিলে, কিচেনে ঢুকে যাই, এখন রান্না করছে, আমাদের খেতে দেবে। এই যে আমার বৌমা, বৌমা হবে কি হবে গোমেশ দি, বৌমা, আমি কিন্তু বৌমা বলে ডাকবো না, আমি কিন্তু সবার নাম ধরে ডাকবো। হ্যাঁ, তো এই হচ্ছে শ্বশুরের পরিবার। তো এই যে এইদিকে খেতে বসে গেছে মিস্টার মণ্ডল, ছেলে আর মেজ ভাসু তিনজনে একসাথে মেজদিকে বললাম যে ওদের আগে দিয়ে দিতে, আর আমি আর মেজদি শেষে খাবার, ছেলে বউ ওরা কিন্তু দুজনে ভোট দিতে গেল, আর ওদের খাওয়া হয়ে গেলো, আমরা খেতে বসবো আর কি। এই যে আর আমি একসাথে খেতে বসে গেছি, আর আমাদের এই যে লাঞ্চের মেনুটা আছে, পটল চিংড়ি আছে, পটল চিংড়ি আছে, স্যালাড আছে, ডাল, চিকেন, চাটনি। আর গরমে না সত্যি কথা একদম ভালো লাগে না, তাও বেশি করে দিয়েছে, আমাদের বলেছে একটু কম খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। টাটা করে দিচ্ছে, এই যা সব চলে যাচ্ছি শ্বশুরবাড়ি থেকে, সবাই ভালো থেকে, কিন্তু যেও কিন্তু তোমরা, বউকে নিয়ে বিশ্বাসকে নিয়ে যাবে, আমরা আসি তাহলে। চল শ্বশুরবাড়ির জায়গা থেকে চলে যাচ্ছি এবার নিজের বাড়ি। হ্যাঁ, যেও কিন্তু একে নিয়ে, সুস্মিতাকে নিয়ে যাবে কিন্তু। তো গাইস, আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি বিকেল 4টার পর, রোদটা হালকা একটু পড়তে কিন্তু আমরা রওনা দিয়েছি। আর আমাদের তো ইএম বাইপাস ধরে কলকাতা দিয়ে যেতে হবে, আর জানো তো বিকাল 4টার পর থেকেই কিন্তু প্রচণ্ড জ্যাম হয়ে যায়, যার জন্যই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, যাতে আমাদের সময় রাস্তাঘাটে জ্যামের ব্যাপার থেকে, গাড়ি অনেক সময় লেট হয়। সকালবেলা যেহেতু একটু ফাঁকাতে ফাঁকাতে এসেছি, খুব সকালে বেরিয়েছিলাম আমরা, কিন্তু বেলার দিকে ভিড় হবে, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি রওনা দিচ্ছি। এবার তোমাদের কিন্তু কিছু কলকাতার কিছু জায়গা কিছু শেয়ার করবো, তোমরা কিন্তু সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। তো গাইস, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি অনেকটাই, এটা হচ্ছে ইএম বাইপাস পাটুলি জায়গাটার নাম, আর ইএম বাইপাস পাটুলির পাশে এই দক্ষিণেশ্বরের মন্দিরটা কিন্তু দেখতে কিন্তু দারুণ, এটা কিন্তু কাঠের তৈরি আর রাস্তা রোডের গায়ে, আর আমরা এটা পার্ক ভিতরে কিন্তু ঘোরার অনেক কিছু জায়গা আছে। আমরা যেহেতু যাবো না ঢুকবো না রাস্তা থেকে, ভিডিওটা আমি শ্যুট করেছিলাম, তোমরা আসলে কিন্তু এই পার্কে ইএম বাইপাসের এই পাটুলি পার্কটাতে কিন্তু ঢুকো। আর এই এই দক্ষিণেশ্বরের মন্দিরটা একদম দক্ষিণেশ্বরের এত অপূর্ব না, একদম অলরেডি হুবহু দক্ষিণেশ্বরের মন্দির, আর জায়গাটা আসলে না তোমাদের খুব ভালো লাগবে, তোমরা একবার এখানে আসলে এই জায়গাটা ভিজিট করো।
তো গাইস, আমরা কিন্তু সন্ধে 6:30 এখন বাজে, আমরা কিন্তু বাড়ির কাছেই একদম চলে এসেছি। আর এখন যা রাস্তা দেখো, চারিদিকে সব লাইট জ্বলে গেছে রাস্তার চারিপাশে। আর কি বলো তো, শ্বশুরবাড়িতে গিয়ে সকাল থেকে সারাটা দিন বিকাল 4 পর্যন্ত আমরা ছিলাম সবার সাথে, আড্ডা মারা, সকালবেলা ভোর দেওয়া, একসাথে খাওয়া দাওয়া করা, একটা সুন্দর আনন্দের সাথে সারাটা দিন কাটলো। আর আরও আমাদের কিছু পার্সোনাল কাজ ছিল, সেগুলো হয়েছে। আর ভিডিওতে আমি সব কিছু শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা। যাই হোক, এখানে ভিডিওটা এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে বন্ধুরা। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো, আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন দিয়ে। যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভুলে না থাকি, পাই, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।